নতুন নতুন দাড়ি গো ফুটছে, এগুলো সব গিয়ে ঠিক করে ওই মেয়ের বাসায় গেছি। খুবই আর কি একটা আশা ভরসা নিয়ে গেলাম। তারপরে কি দুজন দৌড়ায় ছুটে বাইরে আসছি। তো আমাকে দিয়ে ঢোল আদান প্রদান করাটা ছেলেদের হোস্টেল মেয়েদের হোস্টেল অনেক বেশি ইজিয়ার ছিল। আসছি, আশা পর বলতেছে যে ইয়ে ক্যা হ্যায় সুইটিয়া পাক, মানে নাম নেই, কিচ্ছু নাম নাই, মানে এটা আমি লিখছি, আমি আসছি দেখতে। ফার্স্ট টাইম করো না তিন্নি, তোমার যখন 8 বছর বয়স তখন তোমার শুভ জন্মদিনে একটা অশুভ ঘটনা ঘটেছিল, সেটা তোমার ছোট ভাইয়ের সাথে একটু বলো, আমাদের শেয়ার করো আর কি। তো ওই দিন আমার বার্থডে প্রিপারেশন চলতেছে সব, আমি আর রাহুল আমার ছোট ভাই, তখন রাতুল হয় নাই, তো কাকড়ালে থাকি, বারান্দায় খেলতেছিলাম। তো তখন ইত্যাদির দ্বারা না আমরা অনেক ইয়াং জেনারেশন খুব বায়াস ছিলাম, এনিওয়ে ইত্যাদিতে যাই দেখো হয়তো ওটা করে দেখতে। ওর মাঝখানে একটা ডেয়ারিং একটা পার্ট হলো কি, একটা লোক মনে হয় দাঁত দিয়ে ট্রাক টানে। আমি বলি শুনো, এরপর তুমি পাগল হয়ে যাবা, দাঁত দিয়ে ট্রাক টানে। তো অনেকের পর রিয়েলাইজ করলাম যে আমরা খেলতেছি, আর গত ধরো যে শুক্রবার শনিবারের কথা, এটা একেবারে শনিবার দিন দুপুরে মা স্কুলে আমার একটা খুব সুন্দর ফেরি মার্কার ড্রেস, ওইটা ট্রায়াল দিচ্ছিলাম আমি, ওইটা পরে রাহুল টেবিলের মধ্যে বসা, রাহুলকে আনলাম, আচ্ছা ভাই এক কাজ করি চল খেলি। কি কি খাওয়া? আমি বললাম চলো কালকে ইত্যাদিতে দেখাইছিল না ওইতে গেলি, চলো দাঁত দিয়ে টানে যে আমি তোমাকে দাঁত দিয়ে টানবো তুমি আসবা। ফাইন, এবং রাহুল আলটিমেটলি ছোট ভাই, ওর তখন 6 না 7 বছর 6 না 6 বছরই হবে, ওর ও একদম এরকম করে বসে আছে ওর প্যান্টের দড়ি দিয়ে, আমি দাঁতের মধ্যে করে দিছি, সামনের দাঁত দিয়ে দুমসে টান আর ডিচক্যাং চারটা দাঁত। ও তো পড়ে যাওয়ার পরে জামাই তো রক্ত, তখন অতটুকু মাথায় নিশ্চয়ই জামা চেঞ্জ করতে হবে এই নাই, মুখ ঢেকে মার সাথে কথা বলতেছে, মা বলে রক্ত কিসের? দেখার পর দেখা যায় নাই চারটা দাঁত, সামনে তো নাই, এ কি দাওয়াতের লোকজন এসে ঘুরে ঘুরে চলে গেল, বাচ্চাকে দাঁতের আইসক্রিম কিনে দিয়ে যায়। হিল্লোল, তিন্নির আগেও প্রেমে পড়েছো নিশ্চয়ই, যখন না না বেশ একটা কিছু আমি বলে দেবো না যতটুকু পারি, ক্লাস 8 এ থাকতে তোমরা দু বন্ধু মিলে একজনের প্রেমে পড়েছিলে, রাইট? কি শেষ পর্যন্ত কি হয়েছিল? না এটা হচ্ছে কি, আমার ওই ফ্রেন্ডটার সম্বন্ধে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমার লাইফের প্রথম ফ্রেন্ড এবং সবচেয়ে ছোটবেলার ফ্রেন্ড। তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা এই লেভেলের যে ওর থেকে আমার উপরে থাকতে হবে। আমি বললাম যে আমি ওই মেয়েটারে আমার খুব ভালো লাগছে, এখন ওরও ভালো লাগছে, তারপরে দুইজন মিলে হচ্ছে ভালো লাগছে, এটা হচ্ছে দূরে থেকে দেখো, অনেক দূর থেকে দেখছি, আচ্ছা ভালো লাগছে, প্রেমে পড়ছে, তা এখন কি করা যাবে, চল ওই মেয়ের বাসায় যাই। দুজন মিলেই যাবে? হ্যাঁ দুইজনই খুবই ফিটফাট হয়ে, সেদিন মনে করেন যে প্রথম শেভ টেভ করতেছি এরকম, যা নতুন নতুন দাড়ি গো ফুটছে, এগুলো সব গিয়ে ঠিক করে ওই মেয়ের বাসায় গেছি। মেয়ের বাসায় খুবই আর কি একটা আশা ভরসা নিয়ে গেলাম যে এরকম সুন্দর দূর থেকে দেখতে সুন্দর, সামনাসামনি গেলে নিশ্চয়ই আরও এক্সপ্রেসিভ লাগবে। তো তারপরে সাডেনলি আমরা কথা বলতে লাগার পরে হঠাৎ করে দেখলাম না মেয়েটা যখন হাসে তখন এইদিকে দাঁত টাঁত বেরোয় যায়, কিরকম যেন একটা বিদ ঘুটেছে। না ওই মেয়েটা নিশ্চয়ই জানে না যে আমরা ওই রকম একটা ইন্টেনশন নিয়ে দেখতে গেছি। আচ্ছা তারপরে কি দুজন দৌড়ায় ছুটে বাইরে আসছি, দুজনেরই ভালোবাসা চলে গেছে, হাসি ছিটকে বের হয়ে চলে আসছে, মানে না রে হাসি সুন্দর না। তারপরে তো আর কত কিছু, এরপরে তিন্নি তোমার কথা বলি, প্রেম করতে চেয়ে মানে প্রেমের চিঠি দিতে যে তুমি একদম হাতে নাতে ধরা খেয়েছিলে, মনে আছে? হ্যাঁ একটু বলো। আমার প্রেম না ভাই, আমার এক সিনিয়র একজন এসে স্টুডেন্ট ছিল, আমরা তো হোস্টেলে থাকতাম, তো ওখানে পূজা হলে ঈদ হলে বা এনি কাইন্ড অফ ফেস্টিভ্যাল, তখন ওই মেয়েদের হোস্টেল আলাদা আর ছেলেদের হোস্টেল আলাদা হইতো প্রোগ্রাম, তো ওই সময় এরকম আমি আবার আলপনা আঁকতাম, খুব ভালো আলপনা আঁকতাম, আমি আলপনা আঁকতাম, আমি ঢোল বাজাতাম, সব কিছু আমি সব আমি অল ইন ওয়ান। তো আমাকে দিয়ে ঢোল আদান প্রদান করাটা ছেলেদের হোস্টেল মেয়েদের হোস্টেল অনেক বেশি ইজিয়ার ছিল। তো আমাদের এক দিদি ছিল আমাদের সিনিয়র, তো ওনার নাম ছিল অদ্রিজা শাসমল, ওখানকার টাইটেল আর কি অদ্রিজা দিই। তো উনি আমাকে বললেন যে চিঠিটা তোমার দাদার কাছে দিয়ে দিও। তো আমার তো দাদা তো ওখানে দাদা ওই প্রেয়ারে বসছে, দাদার সাথে কথা বলতে হলো একটু আই হ্যাভ টু ওয়েট। তো ওর মধ্যে আমাদের যে হেডমাস্টার উনি ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে, তো আমার ঢোল আমি হাতে নিয়ে বসে আছি, কিন্তু মানে কেন ওখানে দাঁড়াইছি, আর এমনভাবে রাখলাম যে খুব স্মার্টলি কেউ যেন দেখতে না পায়। তো আমার এখানে আমরা তো শাড়ি পরতাম, তো শাড়ি এখানে আমার একটা এরকম বকলেস দেওয়া থাকতো, ওখানে খুব স্মার্টলি আমি তো টম বয় ছেলেদের মতো এরকম করে চিঠিটা রাখছি। হঠাৎ করে মহারাজ হচ্ছে বলছে এই ইধারও আসি, হ্যাঁ আসছি, আসার পর বলতেছে যে ইয়ে ক্যা হ্যায় বলছি কাগজ, বলতেছে কি কাগজ, লিস্টি আছে ওর কাছে, লিস্টি ফাইন। উনি আমাকে অনেকক্ষণ পর টার্গেট করছে আসলে, বুঝছে একটা কিছু হবে,
এরপরে উনি নিজে থেকে কাগজটা নিয়ে না পড়া শুরু করলো। আর উনি যেহেতু হিন্দি স্পোকেন, তো উনি একজন বাঙালিকে নিয়ে আসলো। বাঙালিকে নিয়ে আসার পর দেখা কি পুরো চিঠি এবং কোনো কিছুতে সুটিয়াপা মানে নাম নেই, কিচ্ছু নাম নাই, মানে এটা আমি লিখছি, আমি আসছি দেখতে। আমাকে বলে তুমি কবে থেকে প্রেম করো, ই করো সেই করো। আমি বললাম না আমি কিছু জানি না, আমার এক সিনিয়র দিদি আমাকে পাঠাচ্ছে, বলে ফার্স্ট টাইম করো না, কোনো নাম লেখা নেই, কিছু লেখা নেই, কোড ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল, আমি আমি সত্যিই কিছু জানি না। অ্যান্ড সেই দিন আমাকে ছেলেদের হোস্টেলে কান ধরে দাঁড়া থাকতে হয়েছিল, আমার যে কষ্ট। এবং যদি কোনোদিন প্রেমের সম্ভাবনাও থাকতো আর হইলো না, সব শেষ।